হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। আমি সুবর্ণ, আর আজকে আমি তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি আমাদের WBCS প্রিলি এবং মেনের যে ক্র্যাশ কোর্স চলছে তার সেকেন্ড ক্লাস। আর তোমরা আমাদের চ্যানেল নিয়মিতভাবে দেখো তারা সকলেই জানো যে এর আগে একটা ক্লাস হয়ে গিয়েছে আমাদের অ্যাটমিক স্টেটস অফ ম্যাটারের ওপরে আজ। আর তার আগে তোমাদের একটা কথা একটু জানিয়ে দিই যে তোমরা যদি কেউ এই WBCS বা অন্য যে কোনো পরীক্ষার জন্য কেমিস্ট্রিটাকে আরও বেটার করে, অর্থাৎ এখানে ক্র্যাশ কোর্সে তোমাদের পড়ানো হচ্ছে, কিন্তু তোমরা যদি মনে করো যে তোমরা একদম বেসিক থেকে আরও খুব ভালো করে পড়বে বা ডিপে তোমরা জিনিসগুলো পড়তে চাও, তাহলে কিন্তু তোমরা কেমিস্ট্রির জন্য জয়েন করতে পারো আমাদের কেমিস্ট্রির মাস্টার কোর্স, এবং একইভাবে বায়োলজির জন্য কিন্তু বায়োলজির মাস্টার কোর্স তোমরা জয়েন করতে পারো। এইখান দুই এই দুটো কোর্সেই কিন্তু তোমাদের ভিডিও লেকচার এবং নোটসের PDF সমস্ত কিছু দেওয়া হবে, এবং ওখানে কিন্তু আরও ডিটেলসে আরও ডিপলি জিনিসটাকে আলোচনা করা হবে এবং আরও বেসিক থেকে জিনিসগুলো তোমাদেরকে পড়ানো হবে। অ্যাটম অ্যান্ড মলিকিউলস, তাহলে প্রথমে হচ্ছে অ্যাটম কী জিনিস। অ্যাটম সম্বন্ধে আশা করি তোমাদের সকলেরই একটা আইডিয়া আছে। অ্যাটম হচ্ছে ফ্রেন্ডস, দেখো বলাই হয়েছে, ইট ইজ এ স্মলেস্ট পার্টিকেল হুইচ মে অর মে নট এক্সিস্ট ফ্রিলি। আচ্ছা, এখানে কেন বলা হয়েছে মে অর মে নট এক্সিস্ট ফ্রিলি? তার কারণ হচ্ছে যে সমস্ত মলিকিউল, মানে যে সমস্ত অ্যাটম, মানে অ্যাটমের মলিকিউল যেগুলো ডাই অ্যাটমিক মেনলি, তাদের কিন্তু সাপোজ O2, তো O2-র ক্ষেত্রে কিন্তু সবসময় O2-ই থাকে। ও কিন্তু সিঙ্গেলভাবে কখনো ফ্রিলি বাতাসে ঘুরে বেড়াতে পারে না, এরা সবসময় O2-র আকারেই থাকে। একই রকমভাবে তোমরা যদি দেখে থাকো P4 ফসফরাসের ক্ষেত্রে, তো P4 কিন্তু সবসময় P4-এর ফর্মেই থাকবে, একটা সিঙ্গেল পি মানে ফসফরাসের অ্যাটম কিন্তু ফ্রিলি থাকতে পারবে না। কিন্তু যেগুলো মনো অ্যাটমিক যেমন কার্বন বা হিলিয়াম, এরা কিন্তু যেহেতু মনো অ্যাটমিক তাই একটা একটাই কার্বন অ্যাটম দিয়ে একটাই কার্বন মলিকিউল তৈরি হয়েছে এবং কার্বনটা ফ্রিলি এক্সিস্ট করতে পারে, সেই কারণে এখানে বলা হয়েছে মে অর মে নট এক্সিস্ট ফ্রিলি। আরেক জিনিস যে তোমাদের জানতে হবে সেটা হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ এন এলিমেন্ট হুইচ টেক্স পার্ট ইন এ কেমিক্যাল রিয়াকশান। তো তোমরা সকলে জানো কেমিক্যাল বিভিন্ন যে রিয়াকশান হয়, কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে যে আয়নিক বন্ড বা মলিকিউলার বন্ড যে তৈরি হয়, সেখানে কিন্তু এই অ্যাটমগুলোই টেক পার্ট করে। সেখানেই বলা হয়েছে স্মলেস্ট ইউনিট অফ এন এলিমেন্ট হুইচ টেক্স পার্ট ইন এ কেমিক্যাল রিয়াকশান ইজ অ্যাটম। এটা কিন্তু খুব ভালো ল্যাঙ্গুয়েজের একটা ডেফিনেশন আমি তোমাদের বলবো, মানে তোমাদের যদি বারবার বলি যে কনভেনশনাল কোনো পরীক্ষায় যদি ডেফিনেশন লিখতে হয় সেই ডেফিনেশনগুলো তোমাদের জানা দরকার। তো এইরকমভাবে তোমরা যদি ডেফিনেশনে লিখতে পারো শর্টে কিন্তু খুব ভালো একটা ডেফিনেশন হবে। এরপর অ্যাটমের কিছু বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। আজকে চ্যাপ্টারটা ফ্রেন্ডস বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, খুব ইজি চ্যাপ্টার তোমরা দেখতেই পাবে। তবে পরের দিনের অ্যাটমিক স্ট্রাকচারটা একটু তোমাদের মন দিয়ে বুঝতে হবে, তাই আমি তার আগে একটা হালকা চ্যাপ্টার তোমাদের পড়ো। প্রপার্টিজের মধ্যে দেখো প্রথমেই পড়ছে অ্যাটমস আর বিল্ডিং ব্লকস অফ ম্যাটার, তো এটা বোঝানোর কিছু নেই। দে আর ভেরি স্মল ইজ সাইজ অ্যারাউন্ড 100 পেডোমিটার। আচ্ছা, পেডোমিটার মানে কত কি? 10^-12 মিটার। আচ্ছা ফ্রেন্ডস, এটা একটু ভুল আছে, এটা মোস্ট প্রবলি পেডোমিটার, এটা হবে পিকোমিটার। তোমরা একবার পারলে দেখে নিও, আমিও একবার দেখে নেবো, যদি কারেকশান থাকে আমি তোমাদের বলে দেবো। তো আমাদের তো সম্ভব খেয়াল পড়ছে পেডোমিটার নয়, এটা এটা হচ্ছে পিকোমিটার, 100 পিকোমিটার, এবং 1 পিকোমিটার সমান হচ্ছে 10^-12 মিটার। কারণ তোমাদের যে এগুলো প্রিফিক্সগুলো থাকে সেগুলো পরপর কীভাবে আসে, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, আর তারপরে হচ্ছে ফার্মি। ফার্মিমিটার হচ্ছে 10^-15 মিটার, 10^-15 মিটার হচ্ছে ফার্মিমিটার। আর তারপরেও একটা আছে ওটোমিটার, যেটাকে যেটা হচ্ছে 10^-18 মিটার, এটা হচ্ছে ওটোমিটার। এইভাবে প্রিফিক্সগুলো আশা করি তোমরা সকলে জানো যে মিলি হচ্ছে 10^-3, তারপরে মাইক্রো হচ্ছে 10^-6, ন্যানো হচ্ছে 10^-9, পিকোমিটার হচ্ছে 10^-12, ফার্মিমিটার 10^-15, আর ওটোমিটার 10^-18 মিটার। যেভাবে বড়োর দিকে গেলে তোমাদের পরপর থাকে কিলো, মেগা, গিগা, পেটা, টেরা, এইভাবে সরি টেরা পেটা, এইভাবে যেরকমভাবে পরপর থাকে সেই রকমভাবেই এখানে নিচের দিকে যত নামতে থাকবে এইভাবে প্রিফিক্সগুলো থাকে।
আর অ্যাটমিক রেডিয়াস ইজ মেজার্ড ইন ন্যানোমিটার, ন্যানোমিটার 10^-9 এটা এক্ষুনি বলে দিলাম। এইগুলো একদম সিম্পল কিছু প্রপার্টিস ছিল। এরপর দেখো সিম্বল অফ এলিমেন্ট। সিম্বল অফ এলিমেন্টের মধ্যে তোমাদের যে জিনিসটা ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা, ডাল্টন ওয়াজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট টু ইউজ দ্য সিম্বলস অফ এলিমেন্ট। এই জিনিসটা কিন্তু পরীক্ষায় অনেক সময় কোশ্চেনে আসে, এই জিনিসটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। হি ইউজ সিম্বলস হুইচ মিট এ ডেফিনেট কোয়ান্টিটি অফ দ্যাট এলিমেন্ট, দ্যাট ইজ ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট। তো ডাল্টন মেনলি যে সিম্বলগুলো ব্যবহার করেছিলেন সেইগুলো তোমরা দেখতে পাচ্ছ কিছুটা এই রকম দেখতে। একদম ফার্স্ট তিনি এই সিম্বলগুলো ইউজ করেছিলেন, ইউজ শুরু করেছিলেন। এগুলো মানে বলতে পারো কিছুটা প্রিমিটিভ টাইপের সিম্বল ছিল। তো এই ধরনের সিম্বলগুলো উনি মেনলি ইউজ করেছিলেন। এগুলো তোমাদের মনে রাখার দরকার নেই, আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম একবার, তোমরা চোখে দেখে রাখো যে ডাল্টন কী ধরনের সিম্বল ব্যবহার করেছিলেন, কোন ধরনের কিসের জন্য কী সিম্বল মনে রাখার কোনো দরকার নেই, একবার দেখে রাখো। আর এরপরে আমাদের যে মডার্ন টাইপের সিম্বল সেগুলো কে নিয়ে এসেছেন, সেগুলো নিয়ে এসেছিলেন বার্জিলিয়াস। দেখো বার্জিলিয়াস কী বলেছিলেন, বার্জিলিয়াস সাজেস্টেড দ্যাট দ্য সিম্বলস অফ এলিমেন্ট ক্যান বি মেড বাই ফার্স্ট ওয়ান অর টু লেটার্স অফ দ্য নেম অফ দ্য এলিমেন্ট। অর্থাৎ এলিমেন্টের যে নাম হবে সেই নামের প্রথম একটা বা দুটো অক্ষর অনুযায়ী কিন্তু যে নামকরণটা করা হয় এলিমেন্টের, সেই ট্রেন্ডটা প্রথম কে চালু করেছিলেন, সেটা চালু করেছিলেন বার্জিলিয়াস। অর্থাৎ আমাদের মডার্ন যে নেমিংটা হয় এগুলো তো মানে তোমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথম নামকরণ করেছিলেন কে, প্রথম নামকরণ করেছিলেন ডাল্টন, কিন্তু মডার্ন নামকরণের যে পদ্ধতি সেটা নিয়ে এসেছিলেন কে, সেটা নিয়ে এসেছিলেন বার্জিলিয়াস। এরপরে দেখো তোমাদের একটা জিনিস জানতে হবে, অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস জিনিসটা কি, অ্যাটমিক মাস তো নাম থেকে তোমরা বুঝতেই পারছো যে দ্য মাস অফ অ্যান অ্যাটম ইজ কল্ড অ্যাটমিক মাস। আর অ্যাটমিক মাসটাকে মেজার করা হয় কীভাবে, অ্যাটমিক মাসটাকে মেজার করা হয় C12 কার্বনের যে অ্যাটম তার যে মাসটা হয় তার 1/12 ভাগটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়ে থাকে। অর্থাৎ কিছুটা তোমরা বলতে পারো স্পেসিফিক গ্র্যাভিটির ক্ষেত্রে যেমন ডেন্সিটি অফ ওয়াটারটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে তার সঙ্গে কম্পেয়ার করে অন্যান্যগুলোর অন্যান্য যে কোনো জিনিসের স্পেসিফিক গ্র্যাভিটি বের করা হয়ে থাকে, ঠিক সেরকমভাবে এক্ষেত্রে কার্বন যে C12 নট কার্বনের যে তো অনেক আইসোটোপ আছে, C13 C14 আছে, তার মধ্যে C12টাকে কনসিডার করা হয়। C12টাকে কনসিডার করে সেটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় এবং তারও কত না তারও যে মাসটা হয় টোটাল 1/12কে ধরা হয়ে থাকে। এর এখানে সেটাই বলা আছে দেখো যে রিলেটিভ অ্যাটমিক মাস যেটাকে তোমরা বলতে পারো যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ টাইমস দ্য গিভেন অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ইজ হেভিয়ার দেন 1/12 অফ দ্য মাস অফ অ্যাটম অফ কার্বন 12। এখানে কিছু কিছু যেগুলো স্ট্যান্ডার্ড পরীক্ষায় বারবার আসে তাদের অ্যাটমিক মাসগুলো দেওয়া আছে, তোমরা পারলে একটু দেখে নিও, আর না হলে তো নেটে তোমরা পুরো লিস্ট পেয়েই যাবে। তো এই জিনিসগুলো একদম প্রাইমারি টাইপের জিনিস, এগুলো আমি জন্য নোটে ইনক্লুড করিনি। তো তোমাদের যদি মনে হয়ে থাকে যে অ্যাটমিক মাস তোমরা ভুলে গেছো, তোমরা গুগলে সার্চ করে পুরো লিস্ট বের করে দেখে নিতে পারো। তো আমি এখানে মোটামুটি যেগুলো বারবার নিউমেরিক্যালের জন্য লাগে বা যেগুলো তোমাদের ভুলে যাওয়ার টেন্ডেন্সি হয় সেইগুলোকে এখানে ইনক্লুড করে দিয়েছি। আরেকটা জিনিস সেটা হচ্ছে ইউনিফাইড মাস বা অ্যাটমিক মাস ইউনিট বা যেটাকে আমরা শর্টে বলে থাকি AMU। তো AMU কিছুই না, এটা হচ্ছে দেখো ইট ইজ ইকুয়াল টু দ্য মাস অফ 1/12 অফ দ্য মাস অফ 1 অ্যাটম অফ C12। তো যেটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে থাকি আর কি, সেই স্ট্যান্ডার্ড হিসেবে যেটাকে ধরে থাকি সেই C12-এর যে একটা অ্যাটমের যে মাস তার 1/12 ভাগকে AMU বলা হয়ে থাকে। আচ্ছা এরপরে দেখো ফ্রেন্ডস মলিকিউলস। মলিকিউলস কী জিনিস, মলিকিউলস হচ্ছে ফ্রেন্ড দেখো মেড আপ অফ অ্যাটম দ্যাট আর হেল্ড টুগেদার বাই কেমিক্যাল বন্ডস। দিস বন্ড ফর্ম অ্যাজ এ রেজাল্ট অফ শেয়ারিং অর এক্সচেঞ্জ ইলেকট্রনস অ্যামং অ্যাটম। অর্থাৎ অণু, অ্যাটম হচ্ছে পরমাণু, মলিকিউল হচ্ছে অণু, এক বা একাধিক পরমাণু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটাকেই বলা হয়ে থাকে অণু, এটাই এখানে বলা হয়েছে। এবং কীভাবে যুক্ত হয়ে থাকে, কেমিক্যাল বন্ডের মাধ্যমে, বা কেমিক্যাল বন্ড কীভাবে তৈরি হয় যে হয়
ইলেকট্রন শেয়ারিং হবে অথবা একে অপরকে ইলেকট্রন দান করবে, যেটা তোমরা আয়নিক বন্ড বা তোমাদের কোভ্যালেন্ট বন্ড নামে জানো, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। মলিকিউলের যে এক্সাম্পল তোমরা বলতে পারো, মলিকিউলের এক্সাম্পল হচ্ছে কি না, ইট ইজ দি স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট হুইচ ইজ ক্যাপেবল অফ ফ্রি এক্সিস্টেন্স। এখানে দেখো মে অথবা মেবি কিন্তু বলা নেই, তার কারণ মলিকিউল সবসময় ফ্রিলি এক্সিস্ট করবে, সে ডাইঅ্যাটমিক হোক, ট্রাইঅ্যাটমিক হোক, টেট্রাঅ্যাটমিক হোক, যাই হোক না কেন মলিকিউল সবসময় ফ্রিলি এক্সিস্ট করবে। সেই কারণে এখানে কিন্তু মে আর মেবি বলা নেই, ডাইরেক্ট বলা হয়েছে ক্যাপেবল অফ ফ্রি এক্সিস্টেন্স। তো এরপরে কিছু এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিই। হিলিয়াম তোমরা দেখতেই পাচ্ছ মনোঅ্যাটমিক, হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন এরা হচ্ছে ডাইঅ্যাটমিক মলিকিউল, ওজোন ট্রাইঅ্যাটমিক মলিকিউল, P4 বা হোয়াইট ফসফরাস টেট্রাঅ্যাটমিক, এবং সালফার বা S8 এটা হচ্ছে অক্টা অ্যাটমিক এলিমেন্ট। এই এক্সাম্পলগুলো তোমরা ভালো করে মনে রাখবে, বিশেষ করে S8 অক্টা অ্যাটমিক এলিমেন্টটা খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু অনেক সময় প্রশ্ন এসে যায় এবং S8টা অনেকের মাথায় থাকে না। আর একটা জিনিস তোমাদের আছে, এখানে একটা জিনিস তোমাদের এবার বলে দিই, সেটা হচ্ছে কি না, যে কোনো মলিকিউল যখন তৈরি হয়, যে কোনো কম্পাউন্ডের মলিকিউল, তখন কি হয় এরা কিন্তু সবসময়ই একটা ফিক্সড রেশিওতে যুক্ত হয়। মানে যখনই কোনো কম্পাউন্ড ফর্ম করে, যেমন তোমরা দেখতে পাচ্ছ H2O, NH3, CO2, CH4, CO ইত্যাদি ইত্যাদি, তো এরা সবসময় কিন্তু একটা ফিক্সড রেশিওতে যুক্ত থাকে, যেটা তোমাদের আমি ফার্স্ট চ্যাপ্টারও বারবার করে বলেছিলাম, যে একদম অ্যাটমিক লেভেলও যদি নেমে যাও তখনও কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন, সবসময় দুটো হাইড্রোজেন তার সঙ্গে একটা অক্সিজেনই থাকবে। তো এখানে সেটাকেই বলা হয়েছে। আর সেকেন্ড পয়েন্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইচ মলিকিউল হ্যাজ অ্যাটমস ইন এ ফিক্সড রেশিও বাই মাস, অর্থাৎ এদের যে মাসের যে রেশিওতে এরা যুক্ত হয় সেটাও কিন্তু সবসময় ফিক্সড থাকে। যেমন H2O, এদের যদি তুমি মাসের রেশিও করো তাহলে কী পাবে, 2:16, অক্সিজেনের মাস তোমরা জানো 16, আর হাইড্রোজেন 1, তাহলে দুটো হাইড্রোজেন 2, 2:16, এটা সবসময় ফিক্সড থাকবে জলের ক্ষেত্রে। একইভাবে যদি তোমরা যেটা বা অথবা সেটাকে তোমরা বলতে পারো 1:8, একইভাবে তোমরা যদি দেখো যে ইন এটা সরি NH3 হবে, হ্যাঁ NH3 অ্যামোনিয়া, থ্রিটা এখানে বেরিয়ে গেছে কেটে, সরি NH3, তো NH3-র ক্ষেত্রে তোমরা জানো যে নাইট্রোজেনের মাস কত, নাইট্রোজেনের মাস হচ্ছে ফ্রেন্ডস 14, আর হাইড্রোজেনের যেহেতু 1, 3টা হাইড্রোজেন মিলে 3, এখানে সেই জিনিসটাই বলে দেওয়া হয়েছে যে NH3-র ক্ষেত্রে তোমাদের যে মাসের যে রেশিও সেটা হচ্ছে 14:3। আচ্ছা এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, তোমাদের মানে অনেক স্টুডেন্টের আমি দেখেছি একটু কনফিউজ হয়ে যাও তোমরা, কোনখানে এই যে সিম্বলটা লেখা হয়ে থাকে 8O16 অথবা 7N14, মাস ক্যালকুলেট করার সময়, মানে যদি তোমাদের একদম বলে দেয় আলাদা করে যে অ্যাটমিক মাস কত, তখন তোমরা অনেকে কী করো, ভুল করে এই 8, 7 এটা নিয়ে নাও। মানে অনেকের মধ্যে জানি না কী ব্যাপার কাজ করে মাথার মধ্যে, তারা কী করে যখন মলিকিউলার মাস বলে তখন কী করে উপরটা নিয়ে নেয়, আর যখন অ্যাটমিক মাস বলে দেয় তখন কী করে নিচেটা নিয়ে, মানে তাদের মাথায় এমন কাজ করে যে অ্যাটম যেহেতু ছোটো তাহলে অ্যাটমিক মাস মানে এই ছোটো যে নাম্বারটা সেটা আমি নিয়ে নেবো। দেখো এটা কোনো ব্যাপার নয়, তোমরা ভুলটা প্রাইমারিলি ভুলটা কোথায় করো, দেখো এখানে 8 বা 7 এটা কিসের নাম্বার, এটা হচ্ছে কতগুলো প্রোটন বা ইলেকট্রন প্রেজেন্ট আছে সেটার নাম্বার। তো তোমরা যদি শুধুমাত্র প্রোটনের মানে 8 বা 7 নিয়ে নাও তাহলে তোমরা কী করবে, শুধুমাত্র প্রোটনের মাসটা নিচ্ছ, কিন্তু সমান সংখ্যায় তো নিউট্রনও বর্তমান, নিউট্রনের মাসটা তো তোমাদেরকে নিতে হবে, সেটা তোমাকে নেগলেক্ট করে যাও। তাই সবসময় তোমরা মনে রাখবে যখনই মাস ক্যালকুলেট করবে, মলিকুলার মাস হোক বা অ্যাটমিক মাস হোক, সবসময় উপরের যে বড় নাম্বারটা এইটাকে কনসিডার করবে। এটা আমি তোমাদের বলে দিলাম, তোমাদের হয়তো ভুল হয় না, কিন্তু আমি জানি না, কারণ আমি অনেক স্টুডেন্টের মধ্যে দেখেছি এই কনফিউশনটা খুব বেশিভাবে কাজ করে। এরপর আয়ন, আয়ন কী জিনিস, আয়ন হচ্ছে ফ্রেন্ডস চার্জ স্পিসিস আর নোন অ্যাজ আয়ন, পজিটিভলি চার্জ হলে তাকে কী বলে ক্যাটায়ন, নেগেটিভলি চার্জ হলে তাকে কী বলা হয় অ্যানায়ন। তো ক্যাটায়ন এবং অ্যানায়ন মানে আয়ন কেন তৈরি হয় এই জিনিসটা আমি তোমাদের যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়বো তখন আরও মানে ক্লিয়ারলি তোমাদের আমি বলে দেবো, যেটাকে আমরা বলে থাকি যে অষ্টক পূর্ণ করার জন্য বা অক্টেট পূর্ণ করার জন্য নিজেদের মধ্যে এরা কী করে, কেউ কেউ কোনো কোনো স্পিসিস থেকে অক্সিজেন ডোনেট করে, কেউ কেউ থাকে অক্সিজেন গ্রহণ করে, যাদের মধ্যে যারা হচ্ছে অক্সিজেন ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রন গ্রহণ করে,
যারা ইলেকট্রন ডোনেট করে দেয় তাদের কী হয়, ইলেকট্রন ডেফিসিয়েন্সি হয়ে যায়, তখন তাদের মাথায় কী চলে আসে প্লাস, যেহেতু ইলেকট্রন মাইনাস, ইলেকট্রন ডোনেট করে দিলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেল, তখন উপরে প্লাস আছে, সেটাকে বলা হয়ে থাকে ফ্রেন্ডস তোমাদের ক্যাটায়ন। এবং যখন ইলেকট্রন কেউ গ্রহণ করে তখন সেক্ষেত্রে তাদের মাথায় কী আছে, মাইনাস সিম্বলটা আছে, মাইনাসটা চলে আসে, যেহেতু ইলেকট্রন নিজে নেগেটিভ, ইলেকট্রন গ্রহণ করলে অবশ্যই মানে নেগেটিভ চার্জ আছে তাদের মধ্যে, তখন সেটাকে বলা হয়ে থাকে অ্যানায়ন। তো এখানে তোমরা ক্যাটায়ন এবং অ্যানায়নের কিছু এক্সাম্পল দেখে নিতে পারছো। কেমিক্যাল ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা লেখার রুলগুলো কী, এই রুলগুলো তোমাদের আমি একবার জাস্ট বুঝিয়ে দিচ্ছি, পরীক্ষায় মুখস্থ লিখতে কখনো আসবে না, জাস্ট একবার জেনে রাখো কীভাবে লিখতে হয়। এটা মেনলি হচ্ছে যাদের যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, যারা ভুলে গিয়েছো কী করে লিখতে হয় সেই জিনিসটা এখানে তোমাদের দেখিয়ে, সেই জন্য তোমাদের এখানে দেওয়া হয়েছে। তার মধ্যে লাস্ট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, লাস্ট পয়েন্টটা আমি তোমাদের বলে দেবো যে কীভাবে কোশ্চেন আসে এখান থেকে। তো কী হয়েছে, উই ফার্স্ট রাইট দ্য সিম্বলস অফ এলিমেন্টস উইচ আর প্রেজেন্ট ইন এ কম্পাউন্ড। তো অবশ্যই যদি আমার একটা কম্পাউন্ডের মধ্যে কী থাকে, NH3 থাকে সাপোজ, অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মধ্যে কী কী আছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে, তাহলে প্রথমে আমি কী নাইট্রোজেন আর হাইড্রোজেন এই দুটোর সিম্বল লিখে নেবো। এরপর দেখো, বিলো দ্য সিম্বল অফ ইচ এলিমেন্ট উই রাইট ভ্যালেন্সি। এরপর আমি কী করলাম, নাইট্রোজেনের ভ্যালেন্সি কত, 3, হাইড্রোজেনের ভ্যালেন্সি কত, 1। কী করে বুঝছি ভ্যালেন্সি, ভ্যালেন্সিটা আমি তোমাদের পরের চ্যাপ্টারে ভালো করে বুঝিয়ে দেবো, তো তখন তোমরা ধরে নিতে পারবে। তো এমনিতে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের এতক্ষণ ধরে আমি চিৎকার করে করে বলছিলাম কী হচ্ছে, H প্লাস যেহেতু হচ্ছে, তাহলে কি হাইড্রোজেনের মাথায় একটাই প্লাস সিম্বল আছে, তাই হাইড্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 1। প্লাস মাইনাসটা কোনো ব্যাপার নয়, কতগুলো প্লাস আছে বা কতগুলো মাইনাস আছে সেটার উপর ডিপেন্ড করে ভ্যালেন্সিটা আসে। একইভাবে নাইট্রোজেন যখনই ভাঙবে, নাইট্রোজেন কি N3 মাইনাস হয়, সেই কারণে এখানে নাইট্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 3। এরপরে কী বলা হয়েছে দেখো, এরপরে বলা হয়েছে, নাও উই ক্রস ওভার দ্য ভ্যালেন্সিস অফ কম্বাইনিং অ্যাটমস। আচ্ছা আমরা কী করবো, ক্রস করবো, অর্থাৎ এর ভ্যালেন্সিটা চলে যাবে এইখানে, এর ভ্যালেন্সিটা চলে যাবে এইখানে, এইভাবে সিম্বলটাকে লেখা হয়ে থাকে, তাই এর সিম্বলটা কী আছে, NH3। এইভাবে ক্রস করে ভ্যালেন্সিটাকে সিম্বলটাকে লেখা হয়ে থাকে। এরপরে কী বলা হয়েছে, উইথ ফার্স্ট অ্যাটম উই রাইট দ্য ভ্যালেন্সি অফ সেকেন্ড অ্যাটম অ্যান্ড উইথ সেকেন্ড অ্যাটম উই রাইট দ্য ভ্যালেন্সি অফ ফার্স্ট অ্যাটম। যেটা তোমাদের এক্ষুনি বললাম, ক্রস করা মানে তো অবশ্যই সেটাই আসবে যে ফার্স্ট অ্যাটমের ভ্যালেন্সিটা সেকেন্ড অ্যাটমে যাবে, সেকেন্ড অ্যাটমের ভ্যালেন্সিটা ফার্স্ট অ্যাটমের সঙ্গে লেখা হবে। দ্য ভ্যালেন্সিজ অর চার্জ অন অ্যাটম মাস্ট বি ব্যালেন্সড। ব্যালেন্স তো হয়েই যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমার নাইট্রোজেনের ভ্যালেন্সি কত ছিল, 3 মাইনাস, হাইড্রোজেনের ভ্যালেন্সি কত ছিল, 1 প্লাস। এবার যদি N আর H3 হয়ে যায়, অর্থাৎ নাইট্রোজেনের অ্যাটম আছে একটাই, 3 মাইনাস, হাইড্রোজেনের অ্যাটম আছে কত, 3টে, তাহলে 3 × +1, তাহলে এখানেও আমার কী হয়ে গেলো, 3 প্লাস হয়ে গেলো ওভারঅল, তাহলে একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে গেল। সেটা এখানে বলে দেওয়া হয়েছে, দ্য ভ্যালেন্সিজ অর চার্জেস অফ অ্যান অ্যাটম মাস্ট বি ব্যালেন্সড। হোয়েন মেটাল অ্যান্ড নন মেটাল আর প্রেজেন্ট ইন কম্পাউন্ড, সিম্বলস অফ মেটালস রিটেন ফার্স্ট দেন নন মেটালস অন দ্য রাইট সাইড। সেটা তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ না, অবশ্য নাইট্রোজেন হাইড্রোজেন দুটোই নন মেটাল, তাহলে সেক্ষেত্রে যদি মেটাল এবং নন মেটাল তৈরি হয়, হ্যাঁ NaCl, সোডিয়াম একটা মেটাল, তাই সোডিয়ামের সিম্বলটাকে প্রথমে লেখা হয়েছে, তারপরে নন মেটাল ক্লোরিনের সিম্বলটাকে লেখা হয়েছে। হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম যে এইখান থেকে কীরকমভাবে কোশ্চেনটা পরীক্ষায় দিয়ে দেয়, সেটা হচ্ছে এইরকমভাবে থাকে। সাপোজ কোশ্চেন থেকে কীরকম, যে AB একটা কম্পাউন্ড, তার মধ্যে এর ভ্যালেন্সি হচ্ছে ফ্রেন্ডস 3, বি এর ভ্যালেন্সি হচ্ছে 2, তাহলে এর সিম্বল কী হবে, সিম্বল হয়ে যাবে ফ্রেন্ডস A2B3। এই ধরনের একটা কোশ্চেন দেবে, তোমাদের অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে। এটাই আমি বলছিলাম যে এই ফর্মুলা থেকে মেনলি যদি কোশ্চেন এসে থাকে, এই পয়েন্টের উপরই কোশ্চেন আসবে। আর একটা জিনিস অনেক সময় কোশ্চেন দিয়ে থাকে, যে মেটাল নন মেটালের যে ব্যাপারটা তোমাদেরকে বললাম, এই জিনিসটা থেকেও অনেক সময় প্রশ্ন এসে থাকে। তো আর সেরকমভাবে কিছু নেই, তো তোমরা বুঝতে পারছো, তোমাদের প্রথমেই বলেছিলাম যে ফ্রেন্ডস অ্যাটম অ্যান্ড মলিকিউল চ্যাপ্টারটাতে সেরকমভাবে পড়ানোর মতো কিছু নেই, খুবই ছোটো চ্যাপ্টার, কিন্তু তবুও তোমাদেরকে অ্যাটমিক স্ট্রাকচার পড়ানোটাকে একটা বেসিক কনসেপ্ট দেওয়া দরকার, সেই কারণে এই চ্যাপ্টারটা আমি ইনক্লুড করেছিলাম। তো চ্যাপ্টারটা আজকে এখানে শেষ হয়ে গেল, আর নেক্সট ডেতে আমি তোমাদের অ্যাটমিক স্ট্রাকচার শুরু করব। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে,
আজকে এখানে শেষ করলাম, ধন্যবাদ।